সঞ্জয়, আপনি শচীন দেবের গান করেন এবং শচীন দেবের গানটা অবিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করেন। আমরা যদি দোকান থেকে বা বাজার থেকে যদি আমরা শচীন দেবের গান সংগ্রহ করার চেষ্টা করি, তাহলে গানের সংখ্যা কিন্তু খুব বেশি হবে না। কিন্তু আমরা যতদূর জানি যে গীতিসত্র থেকে আপনারা যখন গান করেন, তার জন্মদিন পালন করেন, সংখ্যাটা আপনি নিজেও গান, সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, সেটা কিভাবে সংগ্রহ করেন? একেবারে হুবহু ওনার কণ্ঠের গানটা কি আপনারা পেয়ে যান কোনো না কোনোভাবে? ওনার 131টা বাংলা গান নিজের কণ্ঠে গাওয়া। সবগুলোর রেকর্ড কি আপনারা সংগ্রহ করতে পেরেছেন? হ্যাঁ, 8-10টা গান নেই, আর সব গানই আমার কাছে আছে। এবং আমি 84টা গান তুলেছি ওনার। এই লোকসঙ্গীতের সঙ্গে রাগ প্রধান গানের সংমিশ্রণ ঘটিয়ে যে একটা নতুন গায়ন শৈলী তৈরি করেছেন, এইটা ওনার, উনি প্রথম করেছে বাংলা গানে, আধুনিক বাংলা গানে। ঠিক আছে, আমরা এই প্রসঙ্গগুলোতে আবার আসব। আপনার কাছে আবার একটি গান শুনতে চাই, যদিও প্রথম গানটি বলে রাখি যে অত্যন্ত সুন্দর একটি গান, কিন্তু কম শ্রুত গান, আমরা খুব বেশি সে গানটা শুনি না। আপনি এখন কোন গানটি গাইবেন? মালাখানি ছিল হাতে। ও মালাখানি ছিল হাতে, ঝরে তবু ঝরে নাই, মালাখানি ছিল হাতে, বিদায়ের ব্যথালয়ে, বিদায়ের ব্যথালয়ে, জলে আঁখি ভরে নাই, মালাখানি ছিল হাতে, ঝরে তবু ঝরে নাই, মালাখানি ছিল হাতে। যদি গো শুকালো ফুল, তবু সে তো নহে ভুল, যদি গো শুকালো ফুল, তবু সে তো নহে ভুল, ছিল মোর অপরাধ, ক্ষমা ক্ষমা সে তো করে নাই, মালাখানি ছিল হাতে, ঝরে তবু ঝরে নাই, মালাখানি ছিল হাতে, বিদায়ের ব্যথালয়ে, বিদায়ের ব্যথালয়ে, জলে আঁখি ভরে নাই, মালাখানি ছিল হাতে, ঝরে তবু ঝরে নাই, মালাখানি ছিল হাতে। খেলা হলো অবসান, মন নাহি ভোলে গো, ফাগুনের মত হায় সেও গেছে চলে গো, খেলা হলো অবসান, বাসিয়া কেদে কয় কেদে কয়, তবু সে তো দূর নয়, বাসিয়াজ কেদে কয়, তবু সে তো দূর নয়, বালু চরে মোর প্রেম, খেলা ঘর গড়ে নাই, মালাখানি ছিল হাতে, ঝরে তবু ঝরে নাই, মালাখানি ছিল হাতে, বিদায়ের ব্যথালয়ে, বিদায়ের ব্যথালয়ে, জলে আঁখি
ঘরে নাই মালা খানি ছিল হাতে ঝরে তবু ঝরে নাই মালা খানি ছিল হাতে। বাহ, চমৎকার হয়েছে সঞ্জয়। শচীনদেব বর্মন ত্রিপুরার রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি বেড়ে উঠেছিলেন কুমিল্লা শহরে। পারিবারিকভাবে রাজ পরিবারের দায়িত্ব তার বাবা গ্রহণ করেননি বা তাদের অংশগ্রহণ করেনি, এবং ত্রিপুরার অংশ ছিল তখন কুমিল্লা। এবং এই শচীনদেব বর্মন তার আত্মজীবনীতে বলছেন, গবেষকরা বলছেন, তাদের পরিবারের একটা সঙ্গীতের ঐতিহ্য ছিল। সে পরিবারের মানুষেরা গান করতে পারতেন, তাদের সুপরিচিতিও ছিল। সে অর্থে তিনি পারিবারিকভাবেই সঙ্গীতের উত্তরাধিকারী। কিন্তু রাজপরিবারের ছেলে সবসময় সাধারণ মানুষের সাথে মিশতে চাইতেন, এবং তিনি প্রথম লোকগানের সাথে পরিচিত হন তাদের রাজপরিবারের কাছের মানুষ মাধব এবং আনোয়ার। তাদের কথা তিনি বলেছেন, তাদের কাছ থেকে তিনি গান শুনতেন, সে গান তিনি তুলে নিতেন সেই ছোটবেলাতেই। এই হচ্ছে তার লোকগানের সঙ্গে পরিচয় এবং লোকগান শেখার বিষয়। তিনি প্রথম যিনি রাজপরিবারের সেই শাসন বা বেড়াজাল ছিন্ন করে সাধারণের সুখ দুঃখের সাথে মিশে যাবার চেষ্টা করলেন। চিন্ময়ী, আমরা একটি পাঠাভিনয় শুনব তার গানের। কেজাশ্রী ভাটির গাঙ্গবাইয়া। ভাটির গাঙ্গবাইয়া। এই আবহমান বাংলার নারীর যে কষ্ট, যে আকুতি, এই গানের মধ্যে সেটা আছে, এবং একজন নারী সেটা বলতে পারে। আমরা একটু শুনতে চাই সেটা। আচ্ছা। ভাটির গাঙ্গবাইয়া, আমার ভাই ধনরে কইও নায়ুর নিত আইয়া, বছর খানিক হইয়া গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না, কইল যে আমার পইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, ছিলাম রে কতই আশা লইয়া, ভাই না আইল গেল গেল রথের মেলা সইলা, প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে, নয়ন সরে সরে নয়ন সরে রে নয়ন সরে, পোড়া মন রে বোঝাইলে বোঝে না প্রাণ কান্দে, সুজন মাঝি রে ভাই রে কইও গিয়া, ভাই না আইলে স্বপনেতে দেখা দিত বইলা, সিন্দুরিয়া মেঘ হইরা আইল ভাইয়ের খবর আনল না, ভাটির স্বরে নৌকা ফিরা আইল ভাইয়ের খবর আনল না, হৃদয় বিধিরে তুমি সদয় হইয়া, ভাইরে আইন নইলে আমার পরাণ যাবে জইলা। বলেছিলাম যে এই গান যখন পাঠ হবে তখন নিশ্চিতভাবে বাংলার নারীর সেই দুঃখ, সেই কষ্ট, সেই আকুতি সেটা পাওয়া যাবে।